नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आबार आजकेर गवेषणार विषय सिंह राशि, 27 श्रावण, 13 आगस्ट रविवारेर राशिफल। 5टी सुखबर निश्चित पाबेन, 2टी विषये सतर्क थाकुन, एकाधिक राज्य लटारी जेतार सुयोग। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियो आमी सिंह राशिर प्रत्येक जातक जातिका महिला पुरुषेर जीवने 27 श्रावण, 13 आगस्ट रविवार दिनटी केमन जाबे तादेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार एई यूट्यूब चैनलटीके अवश्यई सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 27 শ্রাবণ, 13 আগস্ট রবিবার, সূর্যোদয় 5:15, সূর্যাস্ত 6:09, দ্বাদশী দিবা 9:14, আদ্রা নক্ষত্র দিবা 10:25, বজ্রযোগ সন্ধ্যা 6:37, তৈতিলকরণ দিবা 9:14 গতে গড়করণ, রাত্রি 9:54 গতে বণিজকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ 13 আগস্ট রবিবার। প্রথমে মেষে অবস্থান করছে বৃহস্পতি এবং রাহু। বৃষ ফাঁকা। মিথুনে অবস্থান করছে চন্দ্র। কর্কটে অবস্থান করছে রবি আর শুক্র। সিংহে অবস্থান করছে মঙ্গল আর বুধ। কন্যা ফাঁকা। কেতু অবস্থান করছে তুলায়। শনি বক্রী অবস্থায় অবস্থান করছে কুম্ভে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ 13 আগস্ট, 27 শ্রাবণের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। আজকের দিনে রবি অতি শক্তিশালী থাকায় সিংহ রাশি লটারি জেতার সুযোগ অবশ্যই পাবে। তাদের জীবনে আজকের সমৃদ্ধির ভোর আসবেই আসবে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 9357100, 9357100, 9357100, 93571090, 93571010। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি পেতেই পারবেন সিংহ রাশি। তবে মনে রাখতে হবে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্রের শুভ কানেকশান থাকা দরকার। বৃহস্পতি চন্দ্রের কানেকশান থাকলেই তবেই ভালো প্রাইজ মানি জেতা যায়। এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে আপনি সূর্য প্রণাম করতে ভুলবেন না, সূর্যোদয় দেখতে ভুলবেন না, একটু খালি গায়ে সূর্যের আলো লাগাবার চেষ্টা করুন ভাই সিংহ রাশি। আজ রবিবার, আজ আপনি ছুটিতেই আছেন, 5 মিনিট গায়ে একটু রোদ লাগান। সারা সপ্তাহ অফিসের ভেতরে থেকেছেন, আজ রবির সুকিরণ আপনার শরীরে লাগান, জানবেন এতে আপনার সৌভাগ্যের উদয় হবে। এছাড়াও আজকের দিনে আপনি অবশ্যই লাল কালার, পিঙ্ক কালার, হলুদ কালার, সবুজ কালার, এই ধরনের পোশাক যত পরবেন তত ভালো, এতে আপনার মঙ্গল হবে সিংহ রাশি। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখোজ্জ্বল করবে, সন্তানের শ্রীবৃদ্ধি, সন্তানের উন্নতির খবরে আপনি আশায় বুক বাঁধতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন। সিংহ রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি, সাংসারিক জীবনে একাধিক ক্ষেত্রে আপনার যথেষ্ট সমৃদ্ধির যোগ রয়েছে আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে সেটি হচ্ছে মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে। আপনার মা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে যথেষ্ট ভালো কথাবার্তা বলবে আপনি যদি সিংহ রাশি হন। সিংহ রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে সমৃদ্ধি অবশ্যই আছে।
তবে সিংহ রাশি আজকের দিনে সবচেয়ে বেশি সৌভাগ্য আসবে। আপনার ভাতা বা ভগিনীদের সাহায্যে উন্নতি লাভ, ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি, আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে, এদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন, সিংহ রাশি কর্মজীবনে সমৃদ্ধি, আর্থিক জীবনে সমৃদ্ধি, একাধিক ক্ষেত্রে আয় বৃদ্ধি এবং প্রত্যেকটা দিকে নতুন নতুন দিগন্তের বিস্তার হবে আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকবে, যা আপনাকে আগামী দিনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা রোগ ভোগ থাকবে, শারীরিক কারণে আপনার কর্মক্ষেত্রে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, শরীর আপনার নানাভাবে খারাপ হতে পারে। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করবে, এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত্র করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত্র করে আপনার কর্মজীবনে ক্ষতি ঘটাতে চাইছে, সেদিক দিয়ে সিংহ রাশি আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এছাড়াও সিংহ রাশি যে দিক দিয়ে আপনার বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে শনি মঙ্গল দুর্ঘটনা যোগ। আজ শনি মঙ্গলের দুর্ঘটনা যোগের কারণে আপনার কোথাও পড়ে গিয়ে বড় ধরনের আঘাত এবং এর ফলে রক্তপাত, এর ফলে আপনার দীর্ঘস্থায়ী বেডে শুতে হতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি বিশেষ সতর্কতা অবলম্বন করা কর্তব্য। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে শত্রু, আপনার শত্রুরা অবশ্যই ক্ষতি করার চেষ্টা করছে এবং শত্রুরা নানাভাবে ফন্দি ফিকির খুঁজছে। এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, এরা আপনাকে ভুল বুঝিয়ে অর্থ আপনার থেকে নানাভাবে ফন্দি ফিকির কাটিয়ে নিয়ে চলে যেতে পারে, সেদিক দিক দিয়ে সতর্ক থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 13ই আগস্ট, আজ 27শে শ্রাবণ, আজ রবিবার কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। সিংহ রাশির জাতক জাতিকা কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে, ভিডিও শেষ করুন, নমস্কার, ধন্যবাদ।